25 মে তমলুক লোকসভা কেন্দ্রে ভোট। তার ঠিক তিন দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুন, মৃতের নাম রথিবালা আরি। বিজেপি সমর্থকের ছেলে সহ সাতজন ধারালো অস্ত্রে আঘাতে গুরুতর আহত হন। মৃতের ছেলেকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বিজেপির দাবি, গতকাল রাতে সোনাচুর আর মনসা বাজার এলাকায় তাদের কর্মী সমর্থকরা বুথ পাহারা দিচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।